আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের যাদের স্মার্ট টিভি ইউটিউব চলে না, আজকে ভিডিওটা তাদের জন্য। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই কমেন্টস করছেন, আননোন এরর লেখা আসে এবং অনেকেই বলছেন চলতেছে। তো কিছু কিছু চলে, আবার কিছু কিছু চলে না। তো স্মার্ট ইউটিউবে মেয়াদ শেষ হয়ে গেলে এরকম চলে না। প্রথমে আপনারা সেটিংয়ে গিয়ে এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন, এরপরে হোমে চলে আসবেন। আমি যেরকম দেখাচ্ছি, আপনারা যদি এরকম করে করেন তাহলে আশা করি 100% ইউটিউব চলবে। আর এটা তো যেহেতু অনেক ওল্ড ভার্সন 4.44, এই যে দেখেন, এটা কিন্তু চলতেছে না। ইউটিউব আছে কিন্তু এখানে কি দেখেন, এটা কিন্তু সাপোর্ট করতেছে না। তো ইউটিউব চালানোর জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, পুরো ভিডিওটা দেখবেন। অল্প দেখে চলে গেলে আসলে হবে না, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আশা করি আমি যেই ক্রমে দেখাচ্ছি ওই রকমের করলে আশা করি ইউটিউব চলবে। তো আপনার ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে গুগলে যাবেন, এখানে গুগলে গিয়ে লিখবেন হচ্ছে STN beta BETA STN beta। এর আগে দেখাইছিলাম 2265, এখন দিবেন হচ্ছে 2365, 23.65 এটা লিখে সার্চ করে দিবেন। গোতে ক্লিক করে দিলাম, এরপর দেখেন এই যে উপরে একদম প্রথম যে স্মার্ট টিউব নেক্সট বেটা অ্যান্ড্রয়েড 2365, এটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে নিচে চলে আসবেন, উপরে চলে গেছে, এই যে দেখেন অ্যাভেলেবেল ডান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন তিনটে ভ্যারিয়েন্ট দেখাচ্ছে, আপনারা প্রথমে একদম উপরে যেটা আছে ওইটা ডাউনলোড করবেন, মানে ওটা হচ্ছে আপডেট। নিচে যেগুলো যদি ডাউনলোড করেন নাও চলতে পারে, এই জন্য একদম উপরে যেটা আছে ওইটা ক্লিক করে এটা ডাউনলোড করবেন। অনেকে রিমোট দিয়ে এটা করতে গেলে অনেক সময় এই মাউসের অপশনটা আসে না, সেক্ষেত্রে মাউসের অপশনটা রিমোটের মধ্যে থাকে, সেটা ক্লিক করে এরকম মাউসের অপশনটা টিভিতে নিয়ে আসবেন। তো উপরে ভেরিয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে নিচে যাবেন, এই যে ডাউনলোড এপিকে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন ছোটো করে লেখা আছে ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ডাউনলোড, এই যে আর ইউ শিওর টু ডাউনলোড ফাইল, তো এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলে এই যে স্টারিং ডাউনলোড ডাউনলোড হচ্ছে। এখন আপনারা ওই যে ডান পাশে কোনারে থ্রি ডট আছে, থ্রি ডটে চলে যাবেন, এখান থেকে দেখতে পারবেন কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে। এটা দেখাচ্ছে যে ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। নেটের স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে ডাউনলোড খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটা 20-21 MB, এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এটা আমরা ডাউনলোড করলাম, এটার উপরে একটা ক্লিক করে দিব, এই যে ইনস্টল এবং ক্যান্সেল, আপনারা ইনস্টল করে দিবেন, ইনস্টল হচ্ছে। তো এরকম যদি আপনারা করেন আশা করি ইউটিউব চলবে। এরপরও যদি কারো না চলে সেক্ষেত্রে আবার যদি আপডেট পাই আপনাদেরকে অবশ্যই জানাবো। এটা হচ্ছে এই সফটওয়্যারটা কিছুদিন পর পরে ওরা আপডেট করে, এই জন্য আর কি ইউটিউব চলে না। ঠিক আছে, ডান করে দিলাম। এরপরে আমরা আবার হোম স্ক্রিনে চলে যাব, হোমে ক্লিক করে এরপর হচ্ছে এখানে দেখেন অ্যাপসটা দেখাচ্ছে না, আমরা এখান থেকে উপরে গিয়ে অ্যাপ্লিকেশনে যাব,
এই যে অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে স্মার্ট টিউব এটা এটার উপরে ক্লিক করে দিব। এই দেখেন এটা চলে আসছে। তো এরকম করে আপনাদের ইউটিউব যদি না চলে সেক্ষেত্রে এই অ্যাপস দিয়ে চালাতে পারেন। অনেক সময় যদি নেটের সমস্যা থাকে অনেক স্লো হবে, আবার অনেক সময় দেখা যায় এই যে অনেকেই বলেন আননোন এরর এরকম লেখা আসতেছে। তো আননোন এরর লেখা আসলেও আপনারা ব্যাগে মানে ক্যান্সেলে ক্লিক করবেন না, এক্সিটে ক্লিক করবেন না, ওই জায়গায় রেখে দিবেন। অনেকক্ষণ পরে দেখবেন এমন সময় আছে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পরেও ভিডিওটা প্লে হয়, মানে নেটের স্পিড কম এবং আপনার র্যামও তো কম অনেক, এই জন্য অনেক স্লো হয়। কিন্তু প্রথমবার যদি প্লে হয় এরপরে নেক্সট টাইম আপনার তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু প্রথমবার প্লে হইতে অনেক সময় লাগে। এই যে দেখেন এটাও কিন্তু অনেক যে ঘুরতেছে ঘুরতেছে। তো এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে র্যাম কম 4.4 ভার্সন এবং র্যাম হচ্ছে 512, এই জন্য এগুলো এরকম স্লো হয়। কিন্তু নেক্সট টাইম ঠিক হয়ে যায়, নেক্সট টাইম একদম পারফেক্টলি চলে, ক্লিক করার সাথে সাথেই চলে। তো এটা যদি স্লো হয় প্রথমে, এই যে দেখেন কত সুন্দর চলে আসছে। তো এখান থেকে আপনি যদি চান যে ভিডিওটা আরও ক্লিয়ার দেখবেন বা আপনার নেটের স্পিড কম রেজলিউশন কমাবেন, সেখানে ওই যে এই স্কিউ লেখা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এই যে এই কোণারে এই যে এইচ কিউ আছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ভিডিও ফরম্যাটস এটার উপরে ক্লিক করলে দেখেন 1080p 720p 480p এরকম। আপনার যদি নেটের স্পিড ভালো থাকে এটা দেখেন 1080p চলতেছে, এই জন্য একদম ক্লিয়ার। তো আপনারা চাইলে